শীতে বিপর্যস্ত রংপুর, দেখা মিলছে না সূর্যের। শীতের দাপটে শহরের মানুষও ভোগান্তিতে, কষ্টের সীমা নেই প্রান্তিক মানুষের। হিমশীতল বাতাস আর কুয়াশা ভেদ করে তারপরও ঘর থেকে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। ভারী কুয়াশায় ঢাকা পথঘাট, হিম বাতাসে কাহিল জনজীবন। প্রতিদিনই কমছে উত্তরের তাপমাত্রা, শেষ বিকাল থেকে হানা দিচ্ছে শীত। দুপুরের পর একটু সূর্যের দেখা মিললেও তেজ নেই তাতে। উত্তরে ঠান্ডা হাওয়ায় শৈত্যপ্রবাহের মতোই ঠেকছে শরীরে। ঠান্ডাটা এমন হয়ে গেছে যে জীবনযান চালার জন্য খুবই কষ্টকর। এই বয়সে তো আমাদের অনেক অসুবিধা হয়ে যায়, হ্যাঁ, ঠান্ডার কারণে। চলা ফিরে সব কিছুতে অসুবিধা হয়ে যায়। গায়ে চার পাঁচটা জ্যাকেটও আছে, কানটুপি মাথায় আছে, তাও ঠান্ডার তীব্র বাতাস লাগতেছে। দিন রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের দাপট বেড়েছে। এটা আমাদের উত্তরাঞ্চলের ঠান্ডা, আসলে এটা জানুয়ারি মাস তো শীতলতম মাস, বছরের শীতলতম মাস। যেহেতু আমরা হিমালয়ের কাছাকাছি, উত্তর দিক থেকে হিমেল হাওয়া আসতেছে, এটার কারণে আর ম্যাক্সিমাম মিনিমাম একটু কাছাকাছি চলে আসতেছে। আগের চেয়ে ম্যাক্সিমাম 25-26 ছিল, এখন 22.5, কিছুটা কাছাকাছি আসার কারণে শীতের অনুভূতিটা মনে হচ্ছে। শীত মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন রংপুরের মেয়র। সরকার 15 লক্ষ টাকা আমাদের শীত বস্ত্র কেনার জন্য দিয়েছে, সেটাও আমরা অলরেডি পারচেস করা হয়ে গেছে, এবং আমরা নিজস্ব অর্থায়নেও কিছু আমরা কিনতেছি। সব মিলে আমাদের যেখানেই প্রয়োজন, যে এলাকাগুলো আমরা শীত বেশি পড়তেছে, আমরা চাই যে গরিব মানুষ, যারা শীতার্থ মানুষ, তাদের পাশে দাঁড়ানোর জন্য সিটি কর্পোরেশনের প্রস্তুতি আছে। নগরীর 33 ওয়ার্ডে 250 কম্বল ও নগদ 15 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।